লোকে ভাবে হয়তো ভিডিও মানেই খারাপ, অনেকগুলো মাস। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া, গ্রাম বাংলা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন। কুড়িদিন পরে আমি ভিডিও করতে আসলাম বন্ধুরা। কাজকি ময়া মিষ্টি কুমড়ো শাক, ডাটা কুমড়ো ডালের বড়ি, আলু বেগুন কেটে রেখেছি। খুব সুন্দর একটা রেসিপি করবো, তো আপনারা দেখতে থাকুন। একটু সামান্য লাল লাল করে ভেজে নেবো, বেশি লাল করবো না, তাহলে বড়িটা খেতে ভালো লাগবে না। অল্প তেল দেব। কুমড়ো ডালের বড়ি যদি খুব লাল করে ভাজা দেয় বন্ধুরা, খেতে ভালো লাগে না, একটু সামান্য ভাজতে হবে। চাল কুমড়ো, পাকা চাল কুমড়ো দিয়ে এই বড়িগুলো বাড়িতে বানানো। বড়িটা দেখুন একদম লাল করে ভাজিনি, অল্প একটু ভেজে নিয়েছি। লাল করে ভাজলে তো ঘুটো ঘুটো লাগে, খেতে একটুও ভালো লাগে না। কড়াইতে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে নেব। আমাদের এখানে আশেপাশে অনেক বিল আছে, ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছটা দিয়ে দেবো, পুরো মাছটাই দিয়ে দেবো। মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। অল্প সময়ে কম তেল মশলা কিভাবে রান্না করতে হয় সেটা দেখে নিন। আমি হচ্ছে তরকারিটা আবার দ্বিতীয়বার ফোড়ন দেব না, আমি এক ফোড়নে রান্না করব। এক ফোড়নে কিভাবে কম সময়ে কম তেল মশলা রান্না করি সেটা দেখতে থাকুন। সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন দেব, চাইলে আপনারা জিরেও ফোড়ন দিতে পারেন, আমি পাঁচ ফোড়ন দিলাম। এই যে এখানে আলু বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আলুটা ভেজে নেব, বেগুন ভাজবো না। আপনাদের আমি বলবো বেগুন না ভেজে একবার ফুটা ঝোলে বেগুন দিয়ে খেয়ে দেখবেন, দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যে ভেজে বেশি ভালো লাগে না ফোটা ঝোলে। একটু লবণ দিয়ে দেব, দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার ঝোলের জন্য জল দিয়ে দেব। বেশি জল দেবো না, তরকারিটা একদম আমি মাখো মাখো রান্না করব। সমস্ত কিছু এবার আমি এক একে ঝোলে দিয়ে দেবো। আগে প্রথমে বড়িটা দিয়ে দিলাম, লঙ্কা চিরে রেখেছি, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কুমড়ো শাক কেটে ধুয়ে বেছে পরিষ্কার রেখেছি। এখানে কুমড়ো শাকও আছে, ডাটাও আছে, এটা মিষ্টি কুমড়ো শাক। আম বেগুন পাওয়া যায় বন্ধুরা, এখানকার আম বেগুন বিখ্যাত। এই যে আমি আম বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, বেগুনটাও দিয়ে দেব। নদিয়ার বিখ্যাত হচ্ছে আম বেগুন, আমাদের এখানে প্রচুর পরিমাণে এই বেগুনটা পাওয়া যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব। একদম মাখো মাখো তরকারিটা রান্না করব, একদম ঝোল করব না, আবার শুকিয়েও ফেলবো না। আমরা ভিডিও করি বলে অনেকে কতজনা কত কথা বলে, মানে ভিডিওটা আমরা তো রান্নার ভিডিও করি, একদম সৎভাবে খুব ভালোভাবে ভদ্রভাবে করি, কিন্তু লোকে ভাবে হয়তো ভিডিও মানেই খারাপ, অনেকে কতজনা কত বাজে কথা বলে। সমস্ত উপকরণ সেদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে দেব। জিরেটা খুব ভালো করে মিহি করে বেটে নেব। সমস্ত উপকরণ প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, অনেকগুলো মাছ। আর পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে তরকারিটা ফুটতে দেবো। তরকারিটা নামানোর আগে আমি জিরে দিয়ে দেবো, জিরে দিয়ে খুব জোর দু মিনিট ফোটাবো তরকারিটা। মিষ্টি কুমড়ো শাক দিয়ে আমার ছোট মাছের রান্না হয়ে গেল, এবার নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কত কম সময়ে কম তেল মশলায় রান্নাটা ঝটপট হয়ে গেল। আমরা ঝোল একদম করিনি, তোমরা চাইলে একটু ঝোল করতে পারো, কিন্তু এই টাইপের সবজি দিয়ে মাছের ঝোলগুলো একটুখানি কম ঝোল করলে খেতে বেশি ভালো লাগে, বাচ্চাদেরও খাওয়াতে পারো, অনেক বেশি হেলদি। আর এটা যদি গরমের সময় হতো তাহলে এর মধ্যে এই কুমড়োর শাক ডাটার সাথে সাথে পটল, তারপর কাঁঠাল বীজ দিলে তরকারিটা খেতে আরও আরও বেশি সুন্দর লাগতো। তো চলো দেখে নিই আজকে দুপুরবেলার খাবারে এই মাছের ঝোলের সাথে আর কী কী ছিল। এটা হচ্ছে তোমার কাঁচা টমেটো, সবুজ টমেটো যেগুলো, কাঁচা টমেটোর এটা ঝাল করা হয়েছিল, শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে একটু ঝাল ঝাল করে, ঝাল ঝাল টকটক। আর তার সাথে ছিল বেগুন ভর্তা, বেগুন ভর্তা খেতে আমি ভীষণ ভালোবাসি, রুটির সাথে হোক ভাতের সাথে হোক। তো মাকে বলেছিলাম আমাকে একটুখানি বেগুন ভর্তা করে দিতে, আর এই মাছের ঝোলটা দুর্দান্ত হয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। এমনিতেও আমার বড় মাছের থেকে ছোট মাছ খেতে অনেক অনেক বেশি ভালো লাগে, আর আমাদের বড়িটা একটুখানি টকটক টেস্ট হয়েছে। তো বড়ি বেগুন সব কিছু দিয়ে মাছের ঝোলটা পুরো জমে গিয়েছে।
তো তোমরা বাড়িতে অবশ্যই এরকম ভাবে কুমড়ো ডাঁটা শাক যদি পেয়ে থাকো তাহলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে আবার কাল।